আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ এবং নিরাপদে আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক, আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইলেকট্রিক কার, সেটা দেখতেই পাচ্ছেন আকিজ মোটরসের। এটি হচ্ছে পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত একটি গাড়ি। তো এই গাড়িটার সামনের ডিজাইনটা খুব কিন্তু সুন্দর করা হয়েছে। এই গাড়িতে ড্রাইভার প্লাস আরও 6 জনের মতো বসার কিন্তু অপশন রয়েছে। তো গাড়িটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এবং এই গাড়িটি একবার চার্জ দিলে কিন্তু আপনার 8 থেকে 10 ঘন্টার মতো ব্যাকআপ চলে যায়, এবং এই গাড়ি থেকে আপনারা সর্বোচ্চ এক চার্জে 70 কিলোমিটারের মতো মাইলেজ পেয়ে যাবেন। এই গাড়িটার পিছনের অংশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে। তো পরিবেশ বান্ধব একটি গাড়ি এই গাড়িতে বাজারজাত করছে আকিজ মোটরস। আপনারা চাইলে আকিজ মোটরসের শোরুমে এসে গাড়িটি দেখে তারপর কিন্তু গাড়িটি নিতে পারেন। এই গাড়িতে কিন্তু আপনারা স্টিয়ারিং পেয়ে যাবেন, চাবির সিস্টেম, তারপরে স্পিড মিটার, ওভারঅল সব কিছু রয়েছে। হ্যান্ডব্রেক দেখতে পাচ্ছেন এবং পানি রাখার জায়গা, ড্রাইভার সাথে একজন, পিছনে 2টি সিট রয়েছে। তো যারা কিনা এই ধরনের গাড়ি পছন্দ করেন বা পরিবেশ বান্ধব ইলেকট্রিক কার খুঁজছেন, তারা চাইলে কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 4000 ওয়াটের একটি মোটর এবং 48 ভোল্টের ব্যাটারি। তো এই ব্যাটারি কিন্তু আপনাকে 8 থেকে 10 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ দিতে পারবে। তো যারা এই ধরনের গাড়ি নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এই গাড়িটা নিতে পারবেন। এই গাড়িটার প্রাইস হচ্ছে 11,75,000 টাকা। তো যাদের বাজেট আসলে 11,75,000 টাকা আছে তারা কিন্তু চাইলে এই গাড়িটা নিতে পারেন। তো আজকে এই গাড়িটার ডিটেলস ছিল এই। তো এই গাড়িগুলো কিন্তু হচ্ছে আপনার সব রাস্তায় চলার জন্য উপযোগী নয়, কারণ এই গাড়িগুলো ব্যবহার করা হয় বড় বড় রিসোর্ট গলফ ক্লাবে। তো যাদের বড় বড় রিসোর্ট রয়েছে তারা কিন্তু চাইলে এই গাড়িগুলো নিতে পারবেন। এবং এই গাড়িগুলো কিন্তু পরিবেশ বান্ধব এবং এক চার্জে কিন্তু আপনার 70 কিলোমিটারের মতো আপনার ব্যাকআপ পেয়ে যাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তো এখনও যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।